সাব্রুমে শ্রীনগর সীমান্তের বর্ডার হাট পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বর্ডার হাটে ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি এবং সীমান্ত হাটের সার্বিক সাফল্য কামনা করেন। 2025 সালে 13ই জানুয়ারি শ্রীনগর সীমান্তে বর্ডার হাট চালু হয়। মঙ্গলবার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমা শ্রীনগর সীমান্তের একমাত্র বর্ডার হাট পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপালকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে সপারিষদ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি শ্রীনগর বর্ডার হাট পরিদর্শন করেন। বর্ডার হাটে ভারতের বিভিন্ন ব্যবসায়ীগণের সাথে এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, শুঁটকি ব্যবসায়ী এবং লোকাল উৎপাদিত সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেন। কথা বলেন বাংলাদেশের ফেনী জেলার এডিএম এর সাথেও। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, এই সীমান্ত হাটটি খুব সুন্দর এবং সুশৃঙ্খল। তিনি সীমান্ত হাটের সার্বিক সাফল্য কামনা করেন এবং দুই দেশের মানুষদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেন আরও সুদৃঢ় হয় সেই দিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান। This border had to know and understanding. It is very good for the local people of both the countries because since ages they were doing the weekly market business. In the same way it is continuing. And for the local people, both sides, they can come and they can purchase, they can exchange interstate, intercountry items. Mainly the items prepared and produced locally, whether it is eatable items, snacks, or the local produce of fruits, vegetables, and handmade products that I have seen. And I am happy both the countries with coordination they are doing this, maintaining this one. শ্রীনগর সীমান্ত হাটের বেশ কিছু জায়গায় কাঁটা তারের বেড়া ছিঁড়ে রয়েছে। এই সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, এই বিষয়টি নিয়ে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তিনি কথা বলবেন। এদিন রাজ্যপালের সীমান্ত হাটে আসাকে কেন্দ্র করে গোটা সাব্রুমের পুলিশ প্রশাসন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা নিরাপত্তায় বিশেষ সতর্কতা অবলম্বন করেন। ত্রিপুরা রাজ্যপালের সফর নিয়ে সীমান্ত গ্রামগুলিতে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।